বিরতির পর ফিরে আসলাম। ব্রিজ নির্মাণের দাবিতেই পথ অবরোধ, ঘটনা আমবাসা গন্ডাছড়া জাতীয় সড়কের উপর। ব্রিজ নির্মাণকে সামনে রেখে, এই দাবিকে সামনে রেখে মূলত দেড় মাইল এলাকার মানুষজন আজকে পথ অবরোধে বসেছেন। সকাল থেকে যে ছবি পরিলক্ষিত হয়েছে আমবাসাতে ধলাই নদীর উপর যে ব্রিজটি রয়েছে, ধলাই নদীর উপর একটি ব্রিজ বা সেতু নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়ে মূলত এই পথ অবরোধে সামিল হয়েছেন দেড় মাইল এলাকার মানুষজন আমবাসা গন্ডাছড়া জাতীয় সড়কে। অবরোধের ফলে স্বাভাবিকভাবে যেমনটা চেনা ছবি প্রত্যেক দিনের মতোই দুপাশে যান চলাচল আটকে যায়, প্রচুর সারিবদ্ধভাবে গাড়িগুলি দাঁড়িয়ে। ফলে বর্তমানে এই সুখা মৌসুমে মানুষ কোনো রকমভাবে ধলাই নদী পারাপার হতে পারলেও বর্ষাকালে নদীর জল ফুলে ফেঁপে যায় এবং যার ফলে ব্রিজ না থাকলে একটা সমস্যার সম্মুখীন হয় এবং ব্রিজটা নির্মাণ হলে যাতায়াত আরও সুবিধা হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলিকে সামনে এনেই আজকে পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসী। যদি পরবর্তী সময় আমবাসা থানার পুলিশ এমনকি মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে যায়, তাদের আশ্বাস পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের এই বিষয়ে শুনব। সাতটার সময় করছি, তারপরে আমরা কালকে যে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি দিবার সময় আমরা যে রেগার থেকে কাছে করছিলাম ব্রিজের এই বাসের ব্রিজ, এটা দিয়া আওয়ান যাওয়ান হয়। এরপরে যারা বাসের যারা কাজ করে এরা যাইতে পারে না, এটা জিসিবি দিয়া কাটার প্রায় 10 ফুট মতন করছে, আর ফাঁস হলে 1.5 ফুট মতন ঘর, এটা দিয়ে আমরা যাইতে পারতো না, তাকে বৃষ্টি লইয়া সে লইয়া গেছে না। এরপরে আমরা আজকে এটা মানে কাজ করবার লেগে আমরা অবরোধ করছি। আচ্ছা, কে আইসা ওখানে বন্ধ? হ্যাঁ, কে আইসা ওখানে বন্ধ অবরোধ? ওখানে মতো কেউ আসে না, পুলিশও আসে না, এসডিএম আসে না, কিচ্ছু আসে না। আমরা এসডিএম না আইলে আমরা এই রাস্তাতে অবরোধ ছাড়তাম না। সকাল কয়টার থেকে অবরোধটা চালু হয়েছিল? হ্যাঁ, সকাল কয়টার থেকে অবরোধটা হয়েছিল? 7টা। স্যারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে কন্ট্রাক্টরের সঙ্গে ওনার কথা হয়েছে, বাই এপ্রিল ইট উইল বি কমপ্লিটেড অ্যান্ড ম্যাক্সিমাম 15th of May। আর লোকাল ডিমান্ড আছে যে অল্টারনেটিভ যে একটা বাসের সাঁকো সেটাকে সারাই করে দেওয়ার জন্য, তা আমি অলরেডি ব্লকের আধিকারিকের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন উনি ইঞ্জিনিয়ার পাঠাবেন, এটা সব এস্টিমেট, একটু তো প্রসিডিউর তো মেনটেন করতেই হবে, তো এটা করে উনি করিয়ে দেবেন, চেষ্টা করছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, তবে অবরোধ সম্পর্কে জানবো বিস্তারিত ভাবে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, আজকে সকাল থেকে আমবাসাতে অবরোধ লক্ষ্য করা যায় গন্ডাছড়া আমবাসা জাতীয় সড়কে, ঠিক কি হয়েছে পরিস্থিতি কি জানো? আমবাসা গন্ডাছড়া যে সড়কটি রয়েছে সেটার পাশে দেড় মাইল এলাকা, সেখানে একটা ধলাই নদীর পাশে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল বহুদিন পূর্বে, কিন্তু সেই ব্রিজটা সম্পূর্ণ হয়নি, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছিল আজ থেকে বহু বছর। তো সেটা এলাকাবাসীরা চাইছিল যে এই বৃষ্টি যদি হয়ে যায় তো তাদের যাতায়াত করতে অনেকটাই সুবিধা হতো, কিন্তু দীর্ঘদিন ধরে এই বৃষ্টি অর্ধনির্মিত অবস্থা পড়ে থাকায় বহুবার তারা এ নিয়ে পথ অবরোধ করেছিল, বিগত বছরগুলিতে 3-4 বার হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই তারা আজ আবার পথ অবরোধে নামে। সুকৃতি, এক্ষেত্রে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি ধলাই নদীর উপর, সেটা বাঁশের তৈরি একটা একটা কাঁচা ব্রিজ আমরা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে কি একটা পাকা সেতু নির্মাণের দাবি উঠেছে এসছে এক্ষেত্রে? হ্যাঁ, যেহেতু এই বৃষ্টি অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে, সেই এলাকার লোকজন যাতায়াত করতে পারছে না, তাই তারা একটা বাঁশের সাঁকো তৈরি করেছিল, সেই সাঁকো দিয়েই যা আসা যাওয়া করতো। কিন্তু সম্প্রতি যখন বর্ষা এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে নদীতে জল পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ওনারা রাস্তা চলাচল করতে পারছেন এই নদী দিয়ে, তাই তারা এখন চাইছে যে বৃষ্টি অতি সত্ত্বর নির্মাণ করে দেওয়া, কারণ এই বৃষ্টি নির্মাণ করলে ঈশানচন্দ্র পাড়া এবং বিভিন্ন এলাকা রয়েছে সেই 8-10টি এলাকার লোকজন অনায়াসে ডিএম অফিস আসতে পারেন, বা এইসব এলাকার তাদের অনেকটা রাস্তা শর্ট হয়ে যায়, সেই সুবিধার্থে তারা চাইছেন যে অতি সত্ত্বর এই বৃষ্টি নির্মাণ করে দেওয়া হোক। সুপ্রীতি, একদম মনোজদার, সেক্ষেত্রে পরবর্তী সময় মহকুমা শাসক আমরা যেমনটা জানছি যে ঘটনাস্থলে পৌঁছান, তিনি কি আশ্বাস দিয়েছেন কবে নাগাদ এই দাবি পূরণ হবে? সকাল প্রায় 8টা নাগাদ যখন পথ অবরোধে বসে এলাকাবাসীরা সেই খবর পেয়ে আমবাসা পুলিশ প্রশাসন ছুটে যায়, পরবর্তী সময় পুলিশ প্রশাসন যখন জানায় এসডিএম মহোদয় উনি প্রায় 9:30 নাগাদ গিয়ে ঘটনাস্থলে পৌঁছেন, উনি অবরোধকারীদের সাথে কথা বলেন, কথা বলার পর দীর্ঘক্ষণ কথা বলার পর উনি জানিয়েছেন যে বৃষ্টি যে কন্ট্রাক্টরের আওতায় রয়েছে তার সাথে করার ওনার সাথে আলোচনা করবেন এবং আগামীকাল বা এর মধ্যেই বৃষ্টি নির্মাণের কাজে হাত দেওয়া হবে। সুপ্রিম,
বেশ, ধন্যবাদ মনোজদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ আমবাসাতে যে দাবিটি উঠেছে ব্রিজ নির্মাণের, সেই দাবি অতি সত্বর পূরণ হবে এমনটাই মহকুমা শাসকের পক্ষ থেকে পরবর্তী সময়ে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ সেখান থেকে মুক্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।